বেপরোয়া গাড়ি চালানো, অতিরিক্ত ট্রিপের চাপ আর অসাবধানতার কারণে সারা দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ করল যাত্রী কল্যাণ সমিতি। তাদের বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য মতে, 2018 সালে 5514টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7221 জন আর আহত হয়েছে 15466 জন। এ সময় বক্তারা নতুন আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আরাফাতুর রহমানের আরও একটি রিপোর্ট। দেশের কোথাও না কোথাও এমন সড়ক দুর্ঘটনা প্রতিদিনই ঝরে পড়ছে তাজা প্রাণ। এসব খবর সংবাদপত্র সমূহে প্রচারিত হওয়ার পর প্রতিবেদন বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি। বিশ্লেষণে জানা যায়, 2018 সালে 1252 জন চালক শ্রমিক, 880 জন শিক্ষার্থী, 231 জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, 787 জন নারী, 487 জন শিশু, 106 জন শিক্ষক, 34 জন সাংবাদিক, 33 জন চিকিৎসক, 9 জন প্রকৌশলী, 2 জন আইনজীবী এবং 192 জন রাজনৈতিক নেতাকর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এর মধ্যে 18.92% বাস, 28.68% ট্রাক ও কাভার্ড ভ্যান, 25.30% মোটরসাইকেল, 3.72% ব্যাটারি চালিত রিক্সা সড়ক দুর্ঘটনায় পড়ে। এইসব দুর্ঘটনায় গাড়ি চাপায় 41.53% আর মুখোমুখি সংঘর্ষে পড়ে 29.72%। 16.18% দুর্ঘটনা ঘটে খাদে পড়ে। সার্বিকভাবে গণপরিবহনের বিষয়টাকে আমাদের নীতি নির্ধারণের অন্যতম একটা বিষয়ের মধ্যে নিয়ে আসে। 71-এর যুদ্ধের পরে বাংলাদেশে যদি সবচেয়ে বড় যুদ্ধের জায়গাটা তৈরি হয়, একটা হলো মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, আরেকটা হলো সড়কের এই উচ্ছৃঙ্খল শক্তি। দুটোকেই যদি আমরা কঠোর হস্তে মোকাবেলা করতে না পারি, আমি বলবো বাংলাদেশে সুশাসন অনেক বেশি সুদূর পড়া হতো। এই সময় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে 12টি সুপারিশ দেয় যাত্রী কল্যাণ সমিতি। ট্রাফিক আইন ও মোটরযান আইন, সড়ক ব্যবহার বিধি সম্পর্কে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, মসজিদ মন্দির গির্জায় জনসাধারণের জন্য ব্যাপক প্রচার প্রসারের ব্যবস্থা করা। সমিতি মনে করে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক সফলতাই মলিন হয়ে যাবে। নবায়নকারী চালকের ডোপ টেস্টের ব্যবস্থা করা।